ছেলেমেয়েরা যারা বিভিন্ন টিকটক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়ে স্কুল কলেজের পড়ুয়া মেয়েদেরকে আসক্ত করতেছে, সেই অনুপাতে আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি। তার মধ্যে হচ্ছে 3 জন মেয়ে আর বাকিগুলো ছেলে। এরা বিভিন্নভাবে মেয়েদেরকে প্রলোভন দেখে তাদেরকে টিকটক ভিডিও করে বিভিন্ন ইউটিউবে ছেড়ে দেয়। এভাবে আমাদের গতকালকে ডিভির টিম আমাদের আরিফিন জুয়েলের নেতৃত্বে আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি এবং বাকিগুলো গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এবং আমি 3টা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলাম, জিজ্ঞাসাবাদে জানা গেল তাদের বয়স হচ্ছে 16 বিলো, কেউ ক্লাস 9 পড়ে, কেউ ক্লাস 10 পড়ে। এই মেয়েদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখে টিকটক ভিডিও তৈরি করে কিছু পোলাপান তারা ইউটিউবে ছেড়ে দেয়। এবং একটা মেয়ের কমপক্ষে 17,000-এর বেশি ফলোয়ার, এবং 17,000-এর বেশি ফলোয়ার এবং ছেলেগুলোর তো অসংখ্য মেয়েদের সঙ্গে সম্পর্ক। আমি রাজশাহীতে 500 ছেলেমেয়ে টিকটক ভিডিও তারা লিঙ্ক আপ আসে এবং তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এবং মেয়েটাকে জিজ্ঞাসা করেছি, সে ভারতে যাওয়ার জন্য সে প্রিপারেশান নিচ্ছে, সে বলেছে যে আমি ভারতে যাব, একে ভিডিও করবে। তাকে আমি জিজ্ঞাসাবাদ করলাম যে কেন তুমি ভারতে যাবা, সে গেলে ওখানে সে টিকটক ভিডিওতে তার 17,000 তার ফলোয়ার। সুতরাং এটা রাজশাহীতে প্রচুর পরিমাণে বিভিন্ন স্পটগুলোতে তারা ভিডিও ছবি এবং এইভাবে তোলে এবং বিভিন্ন আমাদের কাছে ছবি আসে, আপনারা ছবিগুলো নিতে পারেন। তারা বিভিন্ন আঙ্গিকে ছবি তোলে, তাদেরকে এইভাবে প্রলোভন দেখিয়ে এই ছেলেরা বিভিন্ন ভিডিও তৈরি করতেছে। এটা ভেরি মাচ অ্যালার্মিং। আমরা আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই, যারা এই পথে এখন চলে গেছে তারা ফিরে আসুক, না হলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।